যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আজ দেশে ফিরছেন আরও 70 প্রবাসী বাংলাদেশি। রোববার রাত 11টার দিকে তারা দুবাইয়ে হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন বলে জানা গেছে। এর আগে বৃহস্পতিবার রাতে 52 জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সরকারি খরচে পর্যন্ত মোট 268 জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। Thank you.